যিনি আমার নবের বয়সে মাত্র দুই বছরের ছোট, কয় বছর? দুই বছর, মাত্র দুই বছরের ছোট। নবুয়তির পরে শুধু বন্ধু নয়, একেবারে বাল্যকাল থেকে সিদ্দিক আকবর আমার নবীর বন্ধু ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সিদ্দিক আকবর স্বপ্ন দেখলেন, রাত্রিবেলায় নবীর স্বামী সিদ্দিক আকবর স্বপ্ন দেখে আসমানের মধ্যে যেই চাঁদ আছে, আকাশের চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে চলে আসলো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আসমানের চাঁদ জমিনে চলে আসলো। সিদ্দিক আকবর রাত্রেবেলায় স্বপ্ন দেখেন, জমিনের মধ্যে চাঁদ যখন চলে আসলো, ওই চাঁদটা খানে কাবার উপরে আসলো। খানে কাবার উপরে এসে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, ছোট্ট ছোট্ট টুকরা হয়ে মক্কা শরীফের মধ্যে সমস্ত ঘরের মধ্যে চলে গেল। যে ঘরের মধ্যে চাঁদের টুকরা গেল, ওই ঘরটা চাঁদ প্রবেশ করার সাথে সাথে ওই ঘরের ভিতরে একেবারে আসমানে আলোতে আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই চাঁদ মক্কার যত ঘরের মধ্যে গেল, সমস্ত ঘরগুলো আলোকিত হয়ে গেল। এবার সিদ্দিকে আকবর দেখতে পাইলেন, ওই চাঁদটা টুকরাগুলো আবার এক জায়গার মধ্যে হয়ে গেল, ওই পুরা চাঁদ সিদ্দিক আকবরের ঘরের মধ্যে চলে আসলো। সিদ্দিক আকবর সেই চাঁদটাকে বড় ভালোবেসে জড়িয়ে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন স্বপ্ন, কেমন স্বপ্ন! আকাশের চাঁদ ওনার ঘরের মধ্যে চলে আসে, আর সেই চাঁদটাকে উনি মহব্বত করে ভালোবেসে জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ। বলেন এখন পরের দিন সকালবেলায় যখন ঘুম ভাঙলো, মক্কা শরীফের মধ্যে যত বড় বড় জ্যোতিষী আছে সবার কাছে যাইতে লাগলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কি, স্বপ্নের ব্যাখ্যা কি? মক্কার কোন জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই, বলে এত সুন্দর স্বপ্ন, এই স্বপ্নের একটা বিশাল ব্যাখ্যা আছে কিন্তু আমাদের এলেমের মধ্যে নাই, আমাদের জেহেনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা নাই। সিদ্দিক আকবর স্বপ্নের ব্যাখ্যা অনেকদিন ধরে তালাশ করলেন, কোথাও স্বপ্নের ব্যাখ্যা পায় নাই, কোথাও স্বপ্নের ব্যাখ্যা পায় নাই। এবার সিদ্দিক আকবর মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়ার দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন। সিরিয়া যাওয়ার পথে খ্রিস্টান একটা পাদ্রীর সাথে দেখা হলো, যার নাম ছিল বোহাইরা। ওই বোহাইরার সাথে যখন সাক্ষাৎ হলো, সিদ্দিক আকবর ওই পাদ্রীকে ওনার স্বপ্নের সেই কথাগুলো বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার স্বপ্নটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, কিছুদিন পরে মক্কা শরীফের মধ্যে আখেরি নবী মুস্তফার আগমন ঘটবে। ওই মুস্তফা নবী মক্কা শরীফের মধ্যে যখন তশরিফ নিয়ে আসবে, ওনার নূরের আলোতে সমস্ত মক্কা আলোকিত হয়ে যাবে। বলে এখন ওই চাঁদ আমার ঘরে আসার মানে কি, আমার ঘরে আসার ব্যাখ্যা কি? এবার বোহাইরা পাদ্রী বলে দিলেন, আকাশের চাঁদ আপনার ঘরে আসার ব্যাখ্যা হলো, ওই নবী মুস্তফার সাথে আপনার এমন একটা সম্পর্ক হবে, ওই মুস্তফার সাথে আপনার এমন বন্ধুত্ব হবে, এই বন্ধুত্ব দুনিয়ার কোন সাহাবীর সাথে নবীর সাথে হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে এমন বন্ধুত্ব হবে, আপনার সাথে এত সম্পর্ক হবে নবী মুস্তফার, যে সম্পর্ক অন্য কারো সাথে হবে না। এখন আমার ভাইরা সিদ্দিক আকবর স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যাও জেনে গেলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে বরাবর বিশ বছর পরে, কয় বছর? বিশ বছর পরে আমার নবী কামার আল্লাহ নবুয়তি দান করলেন। সুবহানাল্লাহ। বলেন নবুয়তি দান করার বিশ বছর আগে সিদ্দিক আকবর স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন দেখার বিশ বছর পরে আমার নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম সিদ্দিক আকবরকে আমার নবী দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে,
আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছে, তুমি আমার উপর ঈমান আনো। এবার সিদ্দিকে আকবর বলে, হুজুর আপনার উপর আমার বিশ্বাস আছে, আমি আপনার হাতে ঈমান আনতে রাজি আছি, তবে আমার মনের শান্তির জন্য, আমার মনের প্রশান্তির জন্য আমি আপনার কাছে আপনার নবুয়তির পক্ষে কোন দলিল আছে কিনা জানতে চাই। যে আমি আপনাকে বিশ্বাস করি, এমনিতেই আমি ঈমান আনবো, কিন্তু মনের প্রশান্তির জন্য আপনার কাছে একটু জানতে চাই, কারণ নবীদের তো অনেক আলামত থাকে, নবীদের অনেক মুজিজা থাকে, নবীদের অনেক নিদর্শন থাকে, যে হুজুর আপনি যে নবী হয়েছেন, নবী হওয়ার পক্ষে আপনার কোন দলিল আছে কিনা। আমার নবীর কাছে যখন নবীর দলিল চাইলেন, সাথে সাথে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর সিদ্দিক, তোমার কি মনে আছে আজ থেকে 20 বছর আগে তুমি একটা স্বপ্ন দেখেছিলা, যে স্বপ্নের ব্যাখ্যা মক্কা কোন জ্যোতিষী দিতে পারে নাই, যে স্বপ্নের ব্যাখ্যার জন্য সিরিয়ার পর্যন্ত তুমি গিয়েছিলা, বুহাইরা পাদ্রির কাছে তুমি যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছো, ওই তোমার স্বপ্নটাই হচ্ছে আমি নবীর পক্ষে আমার নবুয়তির দলিল।
সিদ্দিক আকবরকে যখন আমার নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি আমার কাছে আমার নবুয়তের পক্ষে দলিল চাইলা, তোমাকে যেই স্বপ্ন দেখানো হয়েছে ওই স্বপ্নটাই হচ্ছে আমি নবীর নবী হওয়ার পক্ষে সবচাইতে বড় দলিল। হুজুরের দলিল লাগবে না, আমি আপনাকে বিশ্বাস করলাম, আমি আপনাকে ভালোবাসলাম, আমি আপনার কাছে মুসলমান হতে চাই। এবার আমার নবী বললেন, সিদ্দিক আকবর তুমি তোমার হাতটা আমার হাতে রাখো। সিদ্দিক আকবর হাতে যখন লাগিয়ে দিলেন, আমার নবী বললেন, এবার আমার সাথে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী সাহাবী মর্যাদার দিক থেকেও এক নম্বর, কারণ আমার নবী বলেছেন, আফজালুল বাশারি বাদাল আনবিয়ায়ে হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, মর্যাদার দিক থেকে নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ।